আসসালামু আলাইকুম। সিএসএস ভিডিও টিউটোরিয়ালে আমাদের আজকে 11 নম্বর ক্লাস। তো গত ভিডিওতে আমরা আমাদের সিএসএস এর বর্ডার দেখেছিলাম, সিএসএস বর্ডার কিভাবে দিতে হয়। আজকে আমাদের আছে সিএসএস মার্জিন। তো চলুন দেখি মার্জিন কি। এখানে বলছে মার্জিন আর ইউজ টু ক্রিয়েট স্পেস অ্যারাউন্ড এলিমেন্ট আউটসাইড অফ অ্যানি ডিফারেন্ট বর্ডার। মানে আপনার যে কোনো একটা এলিমেন্টকে এলিমেন্টের বাইরে আউটসাইড বলতে, মানে আপনার এরিয়া, যেমন এখানে দেখেন একটা ডিভিশন বা একটা পি ট্যাগ নেওয়া আছে, এই পি ট্যাগের এরিয়া কিন্তু এই যে বর্ডার যতটুকু আছে এই বর্ডারের ভেতর, বর্ডারের ভেতরটুকু হচ্ছে আমার পি ট্যাগের এরিয়া। এখন এই বর্ডারের বাইরে যত জায়গা আছে সব কিন্তু এটার আউটসাইড। এখন আমি মার্জিন দিলে কী হবে, মার্জিনটা আমার এই পি ট্যাগের বাইরে থেকে নেবে। আমি যদি মার্জিন টপ দিই তাহলে ওপর থেকে সে নিচে চলে আসবে, এবং সেটা কিন্তু তার তার যে এরিয়া, এই পি এর যে এরিয়া, এই এরিয়ার মধ্যে সে আসবে না। আচ্ছা চলুন দেখি। এখানে দেখেন বলছে মার্জিন ইন্ডিভিজুয়াল সাইড, আমরা এটার জন্য আলাদা আলাদা সাইডে দিতে পারবো। যেমন এখানে বলছে মার্জিন টপ, মার্জিন টপ লেখে যদি আমি লিখি তাহলে মার্জিন টপ হবে, ওপরে হবে, মার্জিন লেফট থাকলে লেফট হবে, রাইট থাকলে রাইট হবে, বটম থাকলে বটমে হবে। তো এরকম চলুন আমরা আমাদের যে টিউটোরিয়ালের ফোল্ডার আছে সেই টিউটোরিয়ালের প্র্যাকটিস ফোল্ডারে যাই, এইগুলা বাদ দিই। আচ্ছা এবং আমাদের ইন্ডেক্স ফাইল, এই ইন্ডেক্স ফাইলের মধ্যে দেখেন আমাদের এখানে একটা ডিভিশন নেওয়া আছে, এবং ডিভিশনের মধ্যে এইচ ওয়ান একটা ট্যাগ নেওয়া আছে। এটা রান করি, এটা লাইভ সার্ভার। এখানে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যেই এইচ ওয়ান ট্যাগটা আছে, এইচ ওয়ান ট্যাগটা এখানে আছে। এখন এটার আমি মার্জিন দেবো, অলরেডি কিন্তু এটাতে আমার মার্জিন আছে, এটাতে ডিফল্ট বাই ডিফল্ট একটু মার্জিন থাকে। তো সেই মার্জিনটা কিন্তু আমরা অলরেডি এটাতে দেখতে পাচ্ছি। আচ্ছা চলুন দেখি আমাদের স্টাইল ডট সিএসএস, এটার মধ্যে থেকে আমরা এটাও বাদ দিলাম, শুধু আসছে আমাদের এটা এইচটিএমএল। আচ্ছা এই এইচটিএমএলটাকে এখন আমরা মার্জিন দেব। এই যে এইচ ওয়ানে কিন্তু এমনিতে এইচ ওয়ান ট্যাগের মধ্যে একটা অটোমেটিক্যালি এটার মার্জিন থাকে। তো এইটাতে মার্জিন কী জিনিস, দেখেন এখানে আমার মার্জিন আছে, টপে আছে এবং বটমে দেখাচ্ছে মার্জিন। মার্জিন হচ্ছে কি, আমার এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, এইচ ওয়ানের এইচ ওয়ান ব্যাকগ্রাউন্ড, কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে হোয়াইট, এবং কালার দিলাম FFF। এটা আমার এইচ ওয়ানের এরিয়া, এইচ ওয়ান ট্যাগের এরিয়া হচ্ছে আমার এই এইটুকু, এই ব্ল্যাক যেটুকু আছে ব্ল্যাকটুকু। এখন আমি চাচ্ছি যে আমার এটার বাইরে থেকে আমি মানে নিচে নামায় আনবো। তো নিচে নামানোর জন্য কী করতে হবে, মার্জিন টপ দিলাম মনে করেন 30 পিক্সেল, এই যে দেন নামছে। এটা যদি আমি 100 পিক্সেল দিই, এই যে নামে আসছে, কিন্তু আমার এইটার কিন্তু এই এইটার ভেতরে কিন্তু কোনো প্রভাব ফেলে নেই, এটা বাইরে থেকে সে জায়গা ছেড়ে দিয়ে চলে আসছে। আচ্ছা আমি মার্জিন টপ দিলাম, তো টপে হইল, এটা যদি আমি লেফটে দেই, লেফট সে কী করছে, লেফটে থেকে সরে গেছে। যদি রাইটে দেই, রাইটে দেই, এই যে রাইট থেকে সে 100 পিক্সেল ছেড়ে দিছে। এবং এটা যদি বটমে দেই, বটম বটমে দিলে কিন্তু এখন বোঝা যাচ্ছে না, কিন্তু সে মার্জিনে, যে মার্জিন কিন্তু সে ছাড়ছে। তো এইটাই হচ্ছে সিস্টেম। এখন আমি শুধু টপ দিতে পারলাম, বটম দিতে পারলাম, লেফট দিতে পারলাম, রাইট দিতে পারলাম। আমি যদি একবারে মার্জিন দেবো, চারিদিকে মার্জিন নেবে, তার জন্য কী করতে হবে, তাহলে আমাদের জাস্ট খালি লিখতে হবে মার্জিন, কারণ সে চারিদিকেই 100 পিক্সেল করে ছেড়ে দিছে। আচ্ছা চলুন দেখি আর কী আছে। এখানে দেখা যাচ্ছে এক্সাম্পল সেট ডিফারেন্ট মার্জিন ফর অল সাইড। এখন এইটার জন্যে মানে ডিফারেন্ট ডিফারেন্ট এক একটার জন্য এক একটা সাইড আমি মার্জিন দিতে পারবো। অ্যান্ড সেটা কীভাবে দেবো দেখেন, আমি এটা আবার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ ডিডি।
এই যে আমি চারদিকে একটা বর্ডার দিলাম, আচ্ছা 2 পিক্সেল দেই, বোঝা যাবে তাহলে। 3 পিক্সেল দিলাম, 5 পিক্সেল, আচ্ছা আমি 5 পিক্সেল করে চারিদিকে বর্ডার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটার মনে করেন যে এক এক সাইডে এক একটা মার্জিন দেবো, তো তার জন্য আমি এখানে লিখলাম মার্জিন টপ 30 পিক্সেল, মার্জিন লেফট 50 পিক্সেল, মার্জিন রাইট 100 পিক্সেল, মার্জিন বটম 10 পিক্সেল। এই যে এখন আমার এক এক দিকে দেখেন এক এক রকম মার্জিন নিচ্ছে, টপে নিচ্ছে একরকম, লেফটে নিচ্ছে একরকম, রাইটে নিচ্ছে একরকম, এবং বর্ডার বটম সাইড নিচ্ছে একরকম। তো ডিফারেন্ট ডিফারেন্ট সাইডে আমি ডিফারেন্ট ডিফারেন্ট মার্জিন দিলাম। আচ্ছা এভাবে আমাদের এক একটা সাইডের জন্য এক একটা আমার মার্জিনকে সেট করতে পারবো। দেখি নিচে আর কি আছে, মার্জিন শর্টেড প্রপার্টি, আচ্ছা এটা হচ্ছে মার্জিনের প্রপার্টি। এখন এই মার্জিনকে আমরা এই যে আলাদা আলাদাভাবে লিখতেছি এতে কিন্তু আমাদের কোড অনেক বেশি হচ্ছে। এটা আমাদের কিসের জন্য, যে একটা সাইডে আমার প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা একটা সাইডকে নাম ধরে বললাম যে আমার জাস্ট এই সাইডে তুমি বর্ডার দাও। কিন্তু আমি আমার চারিদিকেই যেহেতু আমার আলাদা আলাদা মার্জিন দিতে হবে, তো সেক্ষেত্রে আমরা এইভাবে না লিখে আমাদের এখানে লিখব মার্জিন, মার্জিন প্রপার্টি দিলাম এবং তার ভ্যালু দিব। যেমন এখানে দিলাম 10 পিক্সেল, 20 পিক্সেল, 10 পিক্সেল এবং 20 পিক্সেল। আচ্ছা এখন দেখেন এই 10 পিক্সেল কোন দিকে এবং 20 পিক্সেল কোন দিকে। প্রথম যে 10 পিক্সেল দিছে এটা হচ্ছে আমাদের ওয়াই বরাবর। আপনারা এক্স ওয়াই অবশ্যই জানেন যে এক্স ওয়াই কীভাবে কাজ করে, তো এই 10 পিক্সেলটা হচ্ছে আমার ওয়াই বরাবর। ওয়াই হচ্ছে কি, এই টপ থেকে বটম এইটা হচ্ছে ওয়াই, এবং এক্স হচ্ছে আমাদের লেফট থেকে রাইট। এখন এইটা হচ্ছে আমরা এই যে 10 পিক্সেলটা লিখছি, 10 পিক্সেল আমার উপরে এবং নিচে, উপরে টপে এবং বটমে সে 10 পিক্সেল মার্জিন দেবে, এবং 20 পিক্সেল যেটা লিখছে এটা আমাদের লেফট এবং রাইট, মানে এখানে দুইটা ভ্যালু দিচ্ছি আমরা, দুইটা ভ্যালু, একটা টপ এবং বটম নিচ্ছে অটো এবং একটা লেফট এবং রাইটে নিচ্ছে অটোমেটিক্যালি। এখন আমি চাচ্ছি না আমি দুইটা সাইডের জন্য দুইটা আলাদা, না আমি চারটা সাইডের জন্য চারটা আলাদা আলাদা নেব, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে। যেমন আমি এখানে লিখব 30 পিক্সেল, 30 পিক্সেল, 30 পিক্সেলটা কই গেল, বটমে চলে গেল, এবং এখানে লিখব আমি কি, এখানে লিখব আমি 5 পিক্সেল। এখন দেখেন এখানে কোনটা কোন পাশে, যেটা টপে আছে এটা আমার 10 পিক্সেল, আচ্ছা এটা আমার টপ সাইড, এবং আমি যেটা 20 পিক্সেল আছে এটা আমাদের কোনটা, রাইট সাইড, এটা কিন্তু আমাদের রাইট সাইড। দেখেন আমি যখন কমানো বাড়ানো রাইট সাইড থেকে চলে আসতেছে, মানে এটা রাইট সাইড, এবং এটা কি, এটা আমাদের বটম সাইড, এই যে বটম থেকে কমে যাচ্ছে, বটম থেকে কমে যাচ্ছে এবং বাড়তেছে, আচ্ছা, এবং এইটা আমাদের লেফট সাইড, এই যে লেফট সাইড থেকে দেখেন আমি এই যে বাড়তেছে। তো এইভাবে আমরা চারটার জন্য আলাদা আলাদা ভ্যালু দিতে পারি। চলুন দেখি আর কি আছে, এখানে কি বলছে, ইউজ দ্য মার্জিন শর্টলি প্রপার্টি দ্য ভ্যালু, এই এখন আমি মাত্র যেভাবে দেখালাম সেম ওয়েতে এখানে দেখানোর কথা বলছে, আচ্ছা, এবং এইখানেও সেম, এইখানেও সেম, অলরেডি এগুলো নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা এখন হচ্ছে ইউজ মার্জিন অটো। দেখেন এখানে আমার কি পুরা বডিটা জুড়ে একটা ডিভিশন আছে। এখন যদি আমি এটাকে লিখি যে তোমার মার্জিন অটো, এটার কিন্তু এটার হাইট কত, এটার হাইট দিতে হবে আমাদের 100%, এটার হাইট সেট করে দিলাম, হাইট মনে করেন যেটা 100% আছে, 100%, আচ্ছা এখন দেখেন এটার হাইট কিন্তু, আচ্ছা 100% বলতে বডির হাইটও তো 100%, আচ্ছা এখানে একটা হাইট সেট করে দেই আমি, এটার হাইট 100 ভিএস। এখন এটা আমার পুরো ডিসপ্লে জুড়ে নিছে। এখন যদি আমি এইটাকে বলে তোমার মার্জিন অটো, কী করবে, মার্জিন অটো,
সে ওইখানে আছে। চলুন দেখি, তারপরে এখান এইখান থেকে দেখেন, এখানে সে মার্জিন অটো করছে যে উইথ 300 পিক্সেল, উইথ দিছে 300 পিক্সেল এবং মার্জিন অটো। আচ্ছা, উইথ 300 পিক্সেল এবং মার্জিন অটো, সেম জিনিসটা আমরা করি। এখানে দেখেন এটার উইথ দিলাম আমরা কত, 100 পিক, আচ্ছা 300 পিক্সেল দিই আমরা, উইথ 300 পিক্সেল এবং মার্জিন আমাদের যেহেতু অটো দেওয়া আছে, সে এখন কি করতেছে চারিদিক থেকে সে তার মতো করে যে মাঝখানে আসতেছে চারিদিকে সমানভাবে সে মার্জিন করতেছে, মার্জিন করে সে তার মিডিলে চলে আসতেছে। যেমন এইদিকেও 50% ছাড়ছে, এইদিকেও 50% ছাড়ছে, এবং তার টপ এবং বটমে তার কোনো হাইট নাই, যে এটার কোনো হাইট নাই। এখানে হাইট দিয়ে দিলাম আমি, এখানে যদি আমি কোনো একটা হাইট সেট করি তাহলে সে উপরে এবং নিচেও নিবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মার্জিন অটো। পরবর্তীতে আমরা কাজ করার সময় অবশ্যই ভালো করে আরও বুঝবো, যে যখন আমরা এটা লাইভ প্রজেক্টে করব, প্রজেক্ট করার সময় আমরা অনেক ভালোভাবে বুঝতে পারবো যে এটা কোন কাজে লাগতেছে। তো মার্জিন অটো হচ্ছে আমার চারিদিকে সমানভাবে মার্জিন দেওয়ার জন্য। আচ্ছা চলুন দেখি পরবর্তীতে কী আছে। মার্জিন লেফট ইনিশিয়াল, দেখেন এখানে মার্জিন লেফট ইনিশিয়াল কি করছে। আচ্ছা, এটার বর্ডার দিছে কি, বর্ডার 1 পিক্সেল সলিড এবং রেড, মার্জিন লেফট থেকে 100%, মানে এই পাশে থেকে সে 100% মার্জিন করছে। আচ্ছা, এবং পরবর্তীতে দেখেন এখানে মার্জিন লেফট ইনহেরিট, ইনহার্ট, ইনহার্টে কি করছে, ইনহার্টে এটা কি করে দেখি। আচ্ছা, মার্জিন লেফট ইনহার্ট হচ্ছে আমাদের কোডের এই যে এইটাকে সে লেফটে পাঠাইছে, মানে লেফটে পাঠানোর জন্য আমাদের এই সিএসএসটা লিখতে হয়েছে। এটা কিন্তু পুরা এই ভেতর থেকে টেক্সটটাকে সে লেফটে নিয়ে গেছে, আর এখানে এটা কি হয়েছে, এটা মার্জিন লেফট করছে, মার্জিন লেফট মানে এই যে এই 100, আর এই এইটার জন্য মার্জিন লেফট থেকে ছাড়ছে, তো মার্জিন লেফট থেকে সে অটোমেটিক্যালি ছাড় দিয়ে সে রাইট থেকে টেক্সট লিখছে, তো এইটার জন্য আমাদের এটা করছে। পরবর্তীতে কী আছে, এখানে মার্জিন কলাপস আছে, মার্জিন কলাপস ওই সেম জিনিস যে আমরা কোন দিকে কতটা মার্জিন সেট করব সেটাই। এখন মার্জিনের দেখেন কয়েকটা প্রপার্টি আছে, যেমন অল সিএসএস মার্জিন প্রপার্টিস, মার্জিন, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ, তো এই পাঁচটা প্রপার্টি আছে আমাদের মার্জিনের জন্য। তো মার্জিনের প্রপার্টিগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন, আর মার্জিন নিয়ে আমাদের আপাতত আর কিছু নাই। পরবর্তীতে আমাদের প্যাডিং নিয়ে দেখবো, প্যাডিং কীভাবে কাজ করে এবং প্যাডিং কোথায় ইউজ করতে হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।